মায়ের ভাষা বাংলা, এই ভাষা লিখে প্রকাশ করতে জানতে হয় বর্ণমালা। সেই বর্ণমালার জন্যই দিতে হয়েছে প্রাণ, অর্জিত হয়েছে ভাষার অধিকার, যার কারণেই ভাষা নিয়ে এত গর্ব বাঙালিদের। 21শে ফেব্রুয়ারিতে সেই ভাষা শহীদদের স্মরণ করতে ও শিশুদের বর্ণের সঙ্গে পরিচয় ঘটাতে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণমেলার। আরও জানাচ্ছেন সোহেল রানা। বর্ণমালা শুধু ভাষার লিখিত রূপ প্রকাশের জন্য নয়, নিজের পরিচয়ও। তাই তো শিশুদের হাতে খড়ি বর্ণমালার মধ্য দিয়েই। কোমলমতি শিশুদের মায়ের ভাষায় লেখা ও পড়া শেখাতে বর্ণমালার সঙ্গে পরিচয়ে এমন আয়োজন। আমি বর্ণ শিখেছি, এ ওই উ ও, দেখলাম সরেয়া দেখলাম, অনেক ধরনের ছবি আঁকা, তারপর হাতের লেখা করলাম। তবে শুধুমাত্র ভাষা দিবসে নয়, প্রতিটি শিশুর মাতৃভাষার প্রতি যত্নশীল হতে বর্ণমালার সঙ্গে মেলবন্ধন জরুরি বলেও মনে করেন তারা। ভাষা থেকে দূরে চলে যাচ্ছি, এজন্যই আসলে আশা যেন বর্ণমালায় এসে বাচ্চারা কিছু শিখতে পারে। বাচ্চাদেরকে বর্ণের সাথে ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, এখানে বর্ণ সম্পর্কে অনেক কিছু ওরা জানে। আমাদের তরুণ প্রজন্মদের মনে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ জাগানোর জন্য। এছাড়াও ইংরেজি মাধ্যমের শিক্ষার প্রভাবে শিশুরা যাতে মায়ের ভাষাকে বিকৃত না করে সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে বলে মনে করেন অভিভাবকরা। বাচ্চারা যে ভাষায় দক্ষ হোক, আগে বাংলা ভাষার সাথে পরিচিত হোক। আমার বাচ্চা প্রথমে মা বলা শিখুক, তারপরে মাদার শিখুক। সবাই ইংলিশ মিডিয়ামের উপর যেভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের ঐতিহ্য এবং আমরা ভাষার জন্য যে পরিমাণ রক্ত দেয়া হয়েছে পৃথিবীর কোথাও কিন্তু এরকম হয়নি। এদিকে উত্তরার 4 নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে শহীদদের স্মরণে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।